সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ইউটিউব স্পেশাল। প্রথম প্রশ্ন নাইলা। প্রথম প্রশ্ন, মোহাম্মদ জাকির বলছেন, আমার বয়স 35, অতিরিক্ত আবেগের কারণে বাস্তবকে মেনে নিতে পারি না, কি করব? শুনো জাকির, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আবেগ জিনিসটা থাকা ভালো। আবেগ জিনিসটা তো মানুষকে, তুমি যে মানুষ, মানুষের একটা অনেক বড় মানবিক গুণ। এখন অতিরিক্ত আবেগের জন্য বাস্তবকে মেনে, অর্থাৎ তুমি নিজেই কিন্তু তোমার দোষটা জানো। তো যেখানে যেখানে যেটা আবেগ অতিরিক্ত হচ্ছে, সেখান থেকে নিজেকে কন্ট্রোল করো। তুমি নিজেই যেহেতু তোমার দোষটা জানো, সেহলে তোমার নিজেই তোমাকে কন্ট্রোল করতে হবে। এটা তোমাকে আমরা কেউ জোর করে করতে পারবো না। 35 বছরের তো তুমি যথেষ্ট ম্যাচিউরড একজন মানুষ, তাই না? আরেকটা জিনিস কি জানো, আবেগ থাকা ভালো, কিন্তু যখন অতিরিক্ত আবেগ থাকে তখন আমরা কী করি, আমরা যুক্তি হারিয়ে ফেলি। আর যুক্তি হারিয়ে ফেললে আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে অনেক সময় অনেক রকমের অসামঞ্জস্যতার শিকার হয়ে থাকি। তাই আবেগ থাকবে, তার সাথে সাথে যুক্তিটা সম পয়েন্টে রাখবে। আবেগকে দিও না এত বেশি প্রশ্রয় যাতে যুক্তি ভাবে নিজেকে নিরাশ্রয়। যুক্তি আবেগ দুটো থাকবে, দুটো নিয়ে কিন্তু এগোতে হবে। যখনই অতিরিক্ত আবেগ আসবে আসবে তখন কিন্তু যুক্তি অর্থাৎ লজিক বা বাস্তবতা থেকে আমরা অনেক দূরে সরে যাই। তাই অবশ্যই বাস্তবতাকে মাথায় রেখে যখন তুমি এগোতে থাকবে, বা যখনই দেখবা যে তোমার আবেগ আসছে কিন্তু সাথে সাথে বাস্তবতাকে তুমি প্রাধান্য দিচ্ছ, তখনই দেখবে আর অতিরিক্ত শব্দটা অটোমেটিকলি হারিয়ে গেছে। চেষ্টা করতে থাকো, সফল কাম হবে। ইয়েস, রাজিয়া আক্তার বলছেন, আমি সবার পিছনে রেগে যাই কিন্তু যখন সামনে যাই বা মুখোমুখি হই তখন কিছু বলতে পারি না। ভালো, তো এটা প্রচণ্ড ভালো জিনিস যে তুমি মানুষের সামনে মুখোমুখি তাকে রেগে গিয়ে কিছু বলো না, তাতে কেউ ঝগড়াঝাটি হয় না। এখন তুমি পিছনে কেন রেগে যাচ্ছ, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। পিছনে রেগে যাচ্ছ নিশ্চয়ই তাদের রাগ করার কারণ আছে। তো এখন তোমাকে ঠান্ডা মাথায় বুঝতে হবে যে রাগারাগি করে কিংবা সামনে গিয়ে তাকে দুটো কথা শোনায় দিয়ে কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না। তার চেয়ে বরং হেসে হেসে, তুমি যে মানুষটার কোনো কথায় তুমি কষ্ট পেয়েছো তাকে সেটা হাসতে হাসতে একটা ফাঁকে বলতে পারো। যে একটা কথা বলি, যদি কিছু মনে না করো, ভাই ওই দিন কিন্তু এই কথাটা আসলে এটা না হয় এটা হইলে ভালো হইতো, এইভাবেও কিন্তু অনেক সুন্দরভাবে কথা বলা যায়। এই যে ওই দিন ওইটা বলছিলেন এই জন্যই কিন্তু ওইটা বলছিলেন, এটা না বলেও কিন্তু অনেক সুন্দরভাবে হেসেও কথা বলা যায়। হ্যাঁ, আসলে আমরা কী করি, আমরা কারো কোনো কথায় পিছনে রাগ করতে থাকি, যেহেতু সেহেতু গিয়ে সামনে হয় রাগারাগি হয় আর নতুবার নিজেরা নিজেকে কন্ট্রোল করে ফেলি। মধ্যে দিয়ে কী হয়, ভেতরে ভেতরে কিন্তু চাপা কষ্ট দানা বাড়তেই থাকে, তাই না? তার চেয়ে বরং পিছনে রাগার দরকার নেই। যা, এবং যখন কেউ তোমাকে পিছনে কখন রাখছে, নিশ্চয়ই অন্য কেউ এসে বসে, অতএব থার্ড পার্টির কথায় যত কম রাগা যায় তত সবচাইতে ভালো। তৃতীয় ব্যক্তি সবসময়ই কিন্তু উজলাইতে পছন্দ করে, কারণ ইহাই মজা, বড়ই মজা, সি হিন্দি সিরিয়াল ফেল হয়ে যায়। তৃতীয় ব্যক্তির কথায় কারো উপরে বা রাগ করে তার পিছনে ফসার কোনোই মানে হয় না। এটা সবার জন্য বলবো, এটা অত্যন্ত বোকামি। যে কথা কেউ তোমার সামনে বলেনি সে কথার কোনো ভ্যালু নাই। পিছনের কথার যদি ভ্যালু দিতে যাই তাহলে আমি বোধ হয় এই হাল ছাড়ানো বলা বন্ধ করে দিতাম, সিরিয়াসলি। হ্যাঁ, কারণ পিছনের কথা সবাই সবাইকে নিয়ে বলতে পারে, বলতে দাও। সামনে যখন বলবে হয় সেটা সত্য কথা, অথবা সেটা যদি ভুলও বুঝে বলে থাকে সেটা মোকাবেলা তুমি সামনেই করছো। অমুকে এসে তমুকের কথা বললো, অমুককে থামায় দাও, অমুককেই তমুকে চাইতে বেশি অ্যাভয়েড করো, বিশ্বাস করো ঠকবে না। আর ওই যে বললাম আস্তে আস্তে নিজেকে হাসি মুখে সুন্দরভাবে গুছিয়ে কথাগুলো নিয়ে অ্যাপ্রোচ করো, দ্যাটস ইট। সাবরিনা চৌধুরী বলছেন, আমার বয়স 15, আমি কারোর সাথে অ্যাডজাস্ট করতে পারি না। 15 বছর বয়সটা সাবরিনা না অ্যাডজাস্ট করেন না, 15 বছর বয়সটা হচ্ছে বোঝার। হ্যাঁ, অ্যাডজাস্ট হবে আস্তে আস্তে। হ্যাঁ, অ্যাডজাস্ট করতে পারবে আস্তে আস্তে। এখন তো তুমি মাত্র তোমার জীবনের শুরু, বাট ইউ আর অনলি আ টিন এইজার। হ্যাঁ, তুমি 18, 19, 20, 21 যখন যাবা তখন আস্তে আস্তে অ্যাডজাস্টমেন্ট হবে। এখন তোমাকে যেটা হতে হবে, সবাইকে বুঝতে হবে, মা কী বলছে বুঝতে হবে, টিচার কী বলছে বুঝতে হবে, বাবা কী বলছেন বুঝতে হবে, আত্মীয় সবাই কথা বুঝতে হবে। এবং ওই বোঝা থেকে নিজের মতো একটু একটু করে যে জায়গাটায় তুমি বুঝবে না সেখানটায় তোমাকে তোমার মায়ের সাথে কথা বলতে হবে,
বন্ধুশীল বাচনের মধ্যে। যদি মায়ের সাথে অত ইজি না থাকো, বাবার সাথে কথা বলতে হবে। বাবা মা বা পরিবারের যে ব্যক্তিটার সঙ্গে, তোমার দাদি হতে পারেন, হ্যাঁ তোমার নানি হতে পারেন, খালা হতে পারেন, যার সাথে তুমি ইজি আছো, তার কাছে গিয়ে বলছো মা কালকে ওই কথাটা বলেছিল, আমার খারাপ লেগেছিল, কিন্তু আমি রাগ করিনি, আমি বুঝতে চেষ্টা করছি যে মা কেন এটা আমাকে বললো, আমি তো আসলে এই কাজটা করিনি। এইভাবে তোমার খালার সাথেও তো খালা তোমাকে বোঝাবেন, অর্থাৎ তোমার এখন বুঝতে চেষ্টা করতে হবে মামা, তুমি যদি এখন থেকে অ্যাডজাস্ট করতে থাকো, জোর করে কি একটা 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 ফল যদি যে সময় পাকা দরকার সেই সময় না পাকায়, আমরা যদি আগেই ফলটাকে জোর করে পাকাতে চাই, ফলটা কিন্তু সুমিষ্ট হবে না, হবে হবে না। একটা ফল একটা নির্দিষ্ট টাইম ধরে ধরো তাকে 15 দিন বা 1 মাস গাছের থেকে আস্তে আস্তে যখন নর্মালি পেকে আসবে সেই ফলটাই হবে সুমিষ্ট। এখন তোমাকে যদি 15 বছর বয়সে জোর করে সবার সাথে অ্যাডজাস্ট করতে হয়, তাহলে কিন্তু জিনিসটা হবে কি, একটা টাইমে গিয়ে তুমি আর 21 বা 22 বছরে গিয়ে একটা পরিপূর্ণ যুবতী, যে সুন্দরভাবে বুঝদার মানুষ হিসেবে হতে পারবে না, কারণ এখনই অ্যাডজাস্ট করতে গিয়ে তুমি খিটমিটে হয়ে যাবে, তখন দেখা যাবে তুমি সবার কথাতে রুক্ষ হয়ে যাচ্ছ। তো এখন যদি তুমি একটু ধৈর্য ধরো, একটু বোঝার চেষ্টা করো, বুঝতে চেষ্টা করো, এবং সেই যেসব বিষয় তোমার কাছে মনে হবে যে তোমার কোনো না কোনো খটকা আছে, সেটা যে কোনো একজন যার সাথে তোমার ক্লিয়ারভাবে কথা বলার সম্পর্ক আছে, আমি সবার নামই বলেছি, তার সাথে কথা বলো, দেখবে তুমি আস্তে আস্তে অটোমেটিকলি অনেক কিছুই তোমার কাছে ইজিয়ার হয়ে যাবে। কারণ 15 বছর বয়সে না, এটা তো টিনেজ, এটা বেশিরভাগ ক্ষেত্রেই মনে হয় সবাই জোর করে চাপিয়ে দিচ্ছে, এবং জোর করে চাপিয়ে দেওয়া জিনিস কিন্তু সহজে মানে হজম হয় না, ফলে তখন দেখা যায় ঠোকাঠুকি লেগে যাচ্ছে। কিন্তু আসলে সবাই আসলে জোর করে চাপাচ্ছে না, তোমার ভালোর জন্য করছে, সেটা বোঝার জন্য তোমাকে চেষ্টা করতে হবে, আর সেই চেষ্টাটার জন্যই তোমাকে যে যে পয়েন্ট বললাম এগুলো ফলো করতে হবে। দেখবে ইউ উইল বি ওয়ান অফ দ্য বেস্ট গার্ল ইন দ্য ওয়ার্ল্ড, ইনশাল্লাহ। ইয়েস, শেষ প্রশ্ন, সানিয়া লাহবি বলছেন, আমি 2 সন্তানের জননী, আমার হাজব্যান্ড তার ফ্যামিলি ইস্যু নিয়ে সবসময় রেগে থাকে এবং আমার কাছে বিষয়গুলো লুকায়, আমি MSc পাস করে গৃহবধূ, কি করা উচিত? MSc পাস করেছো, গৃহবধূ আছো, ঠিক আছে, ইটস ফাইন। এটা নিশ্চয়ই কোনো না কোনো কারণে, কারো কোনো মেয়ে তো এত পড়াশোনা করার পরে গৃহবধূ হওয়ার কথা না, নিশ্চয়ই বাচ্চাদেরকে প্রাধান্য দিচ্ছ, ডেফিনেটলি এইটা একটা ক্ষোভ আসলে তোমার ভিতরে কাজ করে। হ্যাঁ, তোমার হাজব্যান্ড যদি তার পরিবারের ব্যাপারটা তোমার কাছে লুকোতে চায় এবং এটাকে ইস্যু করে তোমার সাথে তিক্ত সম্পর্ক তৈরি করতে চায়, তুমি ওটাকে ওভারলুক করার চেষ্টা করো, তোমার কিন্তু ছোটো ছোটো 2টো বাচ্চা আছে, এবং এখানে তোমার আমি বলবো যে আল্লাহ তাআলা তোমাকে তৌফিক দিয়েছেন গৃহবধূ হওয়ার। প্রত্যেকটা চাকরিজীবী মেয়ের স্বামীর বা আর্থিক অবস্থা যদি সত্যিকার অর্থে একটা স্টেবল জায়গায় থাকতো, তারা কেউই কিন্তু, আমি বারবার বলি যে মাতৃত্বকে বাদ দিয়ে, বাচ্চা ছোটো ছোটো থেকে বড় হওয়াটাকে বাদ দিয়ে চাকরি করতে যেত না, 2-1 জন কতিপয় ব্যতিক্রম ছাড়া। আমি আমি নিজেই বিশ্বাস করি এটা, যে আমার সন্তানদের ছোটোবেলা আমি দেখি নাই, কারণ বাধ্য হয়েছি, বাস্তবতা আমাকে কাজ করতে বাধ্য করেছে। আমি চাইলে ঘরে বসে থেকে বাচ্চাদের সঙ্গে ABCD লিখতে চাইলেও পারতাম না, নিঠুর বাস্তবতা ছিল। তাই আমি তোমাকে বলবো যে আজকে গৃহবধূটাকে তুমি ব্লেসিং হিসেবে মনে করো, মনে করে, কারণ তুমি বাচ্চাগুলো বড় হওয়াটা দেখছো, একটা সময় গিয়ে বাচ্চাগুলো কিন্তু মা পেন্সিল কোথায় বলবে না, হ্যাঁ ওরা নিজেরাই পেন্সিল কিনতে পারবে, আর এরপরে এরপরে আরও একটু বড় হয়ে গেলে তো ওদের নিজস্ব একটা জগতে তৈরি করে নেবে। সেই জন্যই বলছি বাড়িতে থেকে কিছু করার চেষ্টা করো। MSc যেহেতু পাশ করেছো, অনলাইনে ইউ ক্যান ডু লট অফ থিংস, জাস্ট সার্চ দ্য অনলাইন, খালি আমি MSc পাশ করছি, আমি গৃহবধূ, এই ক্ষোভটা নিয়ে বসে থাকার দরকার নেই, গৃহবধূ না, তুমি একজন মা, সো এটাকে ফার্স্ট প্রিফারেন্স দাও, অনলাইনে কিছু না কিছু করার চেষ্টা করো। আর হাজব্যান্ড যদি পারিবারিক ব্যাপারটা নিয়ে তোমার সাথে কনসাল্ট করতে না চায়, ছেড়ে দাও, তুমি যত খোঁচাচ্ছ ও কিন্তু আরও গুটিয়াচ্ছে, তুমি যত খোঁচাচ্ছ ও গুটিয়ে যাচ্ছে। আর এখন তোমার যেহেতু একটা আক্রোশ আছেই, কারণ সহজে তো MSc পাস একটা মেয়ে ঘরে বসে নেয়, সো কোনো না কোনো কারণে ডেফিনেটলি তোমারও একটা ক্ষোভ আছে, ফলে তুমিও ঠিক আছে, তুমি আমাকে পরে কিছু করতে দাও না, আমিও তোমার হয়তো বা তোমার শ্বশুর শাশুড়ি বা কোনো না কোনো কারণে দে ডিডেন্ট ওয়ান্টেড ইউ টু ওয়ার্ক, ফাইন, কিন্তু একটা জিনিস মনে রেখো, বাচ্চারা একটু একটু বড় হতে থাকলে তুমি ঘরে বসে থাকো কিন্তু অনেক কিছু করতে পারবো, অনেক কিছুই সম্ভব, যদি প্রয়োজন কী জানো, প্রয়োজন হচ্ছে মানসিকতা, প্রয়োজন হচ্ছে ইচ্ছে, প্রয়োজন হচ্ছে চেষ্টার, আর হাজব্যান্ডকে
ওর পারিবারিক ব্যাপারটাকে ওভারলুক করো, বেশি না আমি বলবো 90 দিন, হ্যাঁ 90টা দিন ওর পারিবারিক ব্যাপারে, ওর বাবাকে কী দিল বা ওর মায়ের সাথে কী কথা বললো, ওর ভাই কী বলেছে, ওর কী বোন বলেছে, কিচ্ছু শুনবে না, শুনবাও না জানবাও না, ও যদি নিজে থেকে বলে ও আচ্ছা অ্যাজ ইফ তুমি শুনেছো, দ্যাটস ইট। যখনই তুমি এইটার মধ্যে ও কোনো না কোনো ব্যাপারে তুমি আমাকে বলনি কোনো বলে কুট মানে খোঁচা দিচ্ছ, ও তখন আরেকটা কথা বলছে, তখনই তোমার দুঃখ উঠতেছে, কারণ লাস্টে তুমি এমএসসি বলে তাই মিন করেছো যে তোমার জন্য তো আমি আমার জীবনটা শেষ করেছি, তোমার জন্য আমি আমার কিছুই করলাম না, কেলে হারিয়ে ঠেলে গেলাম, ভুলে যাচ্ছ তুমি কিন্তু একটা মা, সবচেয়ে বড়টা দেশের ভবিষ্যৎ নাগরিককে করছো। তো এই জিনিসটা মাথায় রেখে এই ঝগড়াঝাটিটা আপাতত 90 দিনের জন্য অফ রাখো, দেখবে জীবনটাই বদলে গেছে। অল দ্য বেস্ট, আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।